আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নতুন নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা বিএনপির। 15 তারিখের মধ্যে নতুন মন্ত্রিসভা হবে আশা নসরুল হামিদের। স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা, আহত 10। 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। ফরিদগঞ্জে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে নির্বাচনের সমাপ্তি। নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না বললেন জিএম কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণা বিএনপির। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে মঙ্গল ও বুধবার দুদিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 71 দিন পর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল সেলিমা রহমান। ডক্টর মঈন খান বলেন, আগামীতে সরকার যে সরকার গঠন করবে তা হবে ফর দ্য ডামি, বাই দ্য ডামি, এমন ডামি সরকার চায় না। দেশের মানুষ এ সরকারের পরিবর্তন চায়, কারণ তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সৃষ্টি করেছে অলিগার্ক। সুতরাং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনতে চায় বিএনপি। 15 তারিখের মধ্যে নতুন মন্ত্রিসভা হবে আশা নসরুল হামিদের। আগামী 15 জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলেন, ক্যাবিনেট কবে হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আগামী 15 জানুয়ারির মধ্যে হয়ে যাবে বলে আমি আশা করছি। বিরোধী দল কে হবে, আপনার কাছে কি মনে হয়, এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, অবশ্যই সংবিধান অনুযায়ী যদি দেখা হয় তাহলে তো লাঙল মার্কা হবে, বাকি স্বতন্ত্ররা থাকবেন, তাদের পরিস্থিতি বোঝাবে যে সামনের রাজনীতি কোন দিকে যায়। স্বতন্ত্র কি বিরোধী দল হিসেবে থাকতে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে এ মুহূর্তে বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত শপথ না হচ্ছে। বিদ্যুৎ জ্বালানি খাতের চ্যালেঞ্জগুলো কি জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকভাবে বজায় রাখা। এখনকার যে ধারাবাহিকতা সেটা রাখা এবং বিদ্যুৎ জ্বালানিকে একটা সহনীয় পর্যায়ে রাখা, এক্ষেত্রে 2টি বিষয় রয়েছে। একটি হলো গ্রাহক পর্যায়ে সহনীয় পর্যায়ে রাখা, এটা বড় বিষয়। আর দ্বিতীয়টা হলো ধারাবাহিকভাবে যে উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখা, এটা পিছনে কাজ করে অর্থায়ন, সেটা আস্তে আস্তে আশা করি আগামী দিনগুলোতে একটা সহনীয় পর্যায়ে যেতে পারবে। স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা, আহত 10। মাদারপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন কমপক্ষে 10 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সোমবার বেলা 11টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসনে নৌকার প্রার্থী ডক্টর আব্দুস সোবাহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এজন্য সোমবার তাহমিনা বেগমের সমর্থক কালকিনির আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সর্দারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালীগঞ্জ থেকে ফাঁসিতলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে মিছিলে হঠাৎ হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়, এতে কমপক্ষে 10 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় দল আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে,
তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এছাড়া তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারে দায়ী বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের মধ্যে 224টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থীরা। অন্যদিকে লাঙ্গল নিয়ে ভোটে পাশ করতে পেরেছেন 11 জন। আসন জয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের পরে কোন দল হিসেবে যা দ্বিতীয়। ফরিদগঞ্জে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে নির্বাচনের সমাপ্তি। ফরিদগঞ্জে 28 রাউন্ড গুলিবর্ষণ, সংঘর্ষ, ভাঙচুর ও অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যার পর থেকে গতকাল বিকাল পর্যন্ত প্রায় সমস্ত কেন্দ্র এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ কয়েকজনকে আটক করেছে, তাদের নাম পরে জানানো হবে বলে ওসি জানান। গুরুতর অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী দুপুরে ভোট বর্জন করেন। সরেজমিনে প্রেজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল হতে বিকাল পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। সকাল 11:30টার মধ্যে ভোটারের উপস্থিতি কমে যায় প্রায় প্রত্যেক কেন্দ্রেও ফাঁকা হয়ে পড়ে। কোনো কোনো কেন্দ্রে প্রার্থীর পোলিং এজেন্টকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। অনেক কেন্দ্রের পোলিং অফিসারগণ ফেসবুক ব্রাউজ করে সময় পার করছেন। এদিকে দুপুর 1টার দিকে জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ সুমন ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন। তিনি দাবি করেন, আমি কেন্দ্রে গিয়ে দেখেছি সকালে ভোটের বাক্স পূর্ণ, অথচ ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে। ফরিদগঞ্জ এয়ার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার উপর হামলা সহ আমার গাড়ির উপর বোমা নিক্ষেপ করেছে। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ সরকার ভোট ডাকাতি করেছে। সকাল 10টার পর হতে ইগল ও নৌকার প্রতীকের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত 20 জন আহত হয়েছে। সংঘর্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুরের মধ্যে পড়েছে। ওই ভাঙচুরের সঙ্গে নৌকা ও ইগল প্রতীকের কর্মীরা জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে না বললেন জিএম কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নয়, সরকারের ইচ্ছা কাউন্টিং হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উদাহরণ হিসেবে ঢাকা 1 আসনের ভোট বিশ্লেষণ করে তিনি বলেছেন, ভোটার কম থাকলেও প্রিজাইডিং, রিটার্নিং ও পুলিশের উপস্থিতিতে ভোট মেরে কাস্টিং বেশি দেখানো হয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। সোমবার বেলা 11:30টায় জিএম কাদের নেতাকর্মীদের নিয়ে যান জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের কবর ক্যাম্পাসে। সেখানে কবর জিয়ারত শেষে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। বলেন, এই ভোট হয়েছে সরকারের পাতানো ছকে। জিএম কাদের বলেন, সরকার যাকে ইচ্ছা তাকে পাশ করিয়েছে। ভোটার কম থাকলেও যে ভোট কাউন্টিং দেখানো হয়েছে সেটাও করা হয়েছে লাঙ্গলের এজেন্টদের বের করে দিয়ে। ঢাকা 1 আসন সহ বিভিন্ন আসনে রাত থেকেই কেন্দ্র দখল করা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়ে ফলাফল ঘোষণা হয়ে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত সময় পার করছে দেশের সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশে ভোট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সমূহের যথেষ্ট আগ্রহ ও দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান, আল জাজিরা, অ্যাসোসিয়েট প্রেস, টাইমস অব ইন্ডিয়া সহ অন্যান্য গণমাধ্যমগুলো। কিছু সংবাদ মাধ্যম লাইভ রিপোর্টও প্রকাশ করেছে। কিছু প্রতিবেদনের আংশিক অনুদিত অংশ তুলে ধরা হল। এনডিটিভি, ANI, ডিটোমেট্রো, WION এর মতো মূলধারা ভারতীয় মিডিয়া সহ CNN, আল জাজিরা, আরব নিউজ, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমগুলো সকালে ভোট গ্রহণ শুরুর সময় থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু খবর প্রকাশ করেছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ স্ট্রিম এবং দ্য ওয়ারও ভোটের খবর প্রচার করেছে। ভোট শেষ হওয়ার পর এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের শেখ হাসিনা পঞ্চম মেয়াদে জয়ী হয়েছেন। ANI সারাদিনে পৃথক শিরোনাম দিয়ে 3টি প্রতিবেদন তুলে ধরেছে। অন্যদিকে হিন্দুস্তান টাইমস, বাংলাদেশের নির্বাচন পঞ্চমবারের মতো জয়ী হলেন শেখ হাসিনা শিরোনামের